সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি অ্যাস্ট্রোলজার ডক্টর চিন্ময় চৌধুরী আপনাদের কাছে হাজির হয়েছি রাশিচক্রের সপ্তম রাশি তুলা রাশি নিয়ে, যাদের জন্ম 22 সেপ্টেম্বর থেকে 23 অক্টোবরের মধ্যে তারা তুলা রাশি জাতকা। তুলা রাশির অধিপতি গ্রহ হল শুক্র, শুভ সংখ্যা 6, শুভ তারিখ 6/15/24, শুভ রং সাদা এবং সব ধরনের উজ্জ্বল বর্ণ। শুভ ও বন্ধুত্বপূর্ণ রাশি হল মিথুন, মেষ, কুম্ভ। তুলা রাশির জাতকরা অত্যন্ত শান্তপ্রিয় ও আনন্দপ্রিয়। পারিবারিক ও সামাজিক ক্ষেত্রে শৃঙ্খলা, শান্তিপূর্ণতা এদের খুব পছন্দের বিষয়, এজন্য সহজে এরা বিশৃঙ্খলা থেকে বিরত থাকেন। এই রাশির জাতকরা অত্যন্ত আবেগপ্রবণ। আবেগের কারণে এরা সমাজে ও পরিবারে স্নেহবশ্যল হিসেবে পরিচিত হয়ে থাকেন। স্নেহবশ্যলতার কারণে এরা অনেক স্যাক্রিফাইস করতেও প্রস্তুত থাকেন, তবে এরা জটিলতা এবং কুটিলতা থেকে বিরত থাকতে পছন্দ করেন। যে কোনো জটিল পরিবেশ এবং কৃত্রিমতা এদের অপছন্দনীয়। তুলা রাশির জাতকদের মধ্যে শিক্ষার দিকে অনেক এগিয়ে থাকে। আইন বিষয়ের প্রতি এদের দুর্বলতা সহজাত। এই সহজাত বৃত্তি থেকে নতুন নতুন আইন প্রণয়ন এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য এদের মূল বিষয়। সমাজ, রাষ্ট্র ও বহির্বিশ্বের যে কোনো আইনের প্রতি এরা শ্রদ্ধাশীল। পৃথিবীর বিখ্যাত আইনজ্ঞ এই রাশির জাতকের মধ্যে পড়ে। তাছাড়া রাজনৈতিক ক্ষেত্রেও এরা ভালো করে থাকে। তুলা রাশির জাতকরা আর্থিক ক্ষেত্রে ভালো করে থাকে, তবে এদের ব্যয়শীলতা অত্যন্ত বেশি। ব্যয়ের কারণে এদের সঞ্চয় কম হয়ে থাকে। তাই আমি বলবো, আপনারা যদি ব্যয় সংকোচ করতে পারেন তাহলে আর্থিক ক্ষেত্রে ভালো করতে পারবেন। তাছাড়া আইন পেশা, ব্যাংকিং সেক্টর, অভিনয় জগৎ বা সাংস্কৃতিক ক্ষেত্রে এদের অগ্রণ্য ভূমিকা থেকে থাকে। পারিবারিক ক্ষেত্রেও এরা অত্যন্ত শান্ত পরিবেশ বজায় রাখতে দৃঢ়প্রত্যয়ী। এই শান্ত পরিবেশের কারণে পারিবারিক ক্ষেত্রে এরা সচরাচর সুখী হয়ে থাকে। তবে এদের আবেগ অত্যন্ত বেশি হওয়ার কারণে অনেক ক্ষেত্রেই পারিবারিক বিশৃঙ্খলা তৈরি হয়ে যায়, কারণ এদের আবেগ অনেকে বুঝতে পারেন না। তাই বাস্তবতা নিরিখে চলতে পারলে পারিবারিক সুখ ও সমৃদ্ধি বজায় থাকবে। সন্তান সন্তানের ব্যাপারেও এরা যথেষ্ট সচেতন এবং এই ব্যাপারে এরা দূরদর্শী ভূমিকা নিয়ে থাকেন। স্বাস্থ্যগত বিষয়ে তুলা রাশির মূল দুর্বলতম অঙ্গ হলো কিডনি। তাছাড়া মূত্রাশয়জনিত বিভিন্ন রোগে ভুগে থাকেন, এজন্য পরিশ্রম করার ক্ষেত্রে এবং খাদ্য নিবন্ধনের ক্ষেত্রে সচেষ্ট না হলে মূত্রাশয় এবং কিডনি রোগে যথেষ্ট ভুগতে পারেন। তাছাড়া মাঝে মধ্যে গ্যাস্ট্রিক এবং আলসার রোগেও এরা ভুগে থাকেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, তুলা রাশি সম্পর্কে কিছু পরামর্শ আমার রয়েছে। পরামর্শগুলো হলো, প্রথমত আপনি আবেগ পরিহার করুন, আবেগ নিয়ন্ত্রণ করুন। 2, যেহেতু আপনার দুর্বলতম অঙ্গ কিডনি এবং মূত্রাশয়, এজন্য আপনি ডাক্তারের পরামর্শ নিন, পরিমিত পরিশ্রম করুন এবং যথেষ্ট স্বাস্থ্যের দিকে নজর দিন। এই বলে আজকের মতো রাশিচক্রের সপ্তম রাশি তুলা রাশি শেষ করলাম। পরবর্তীতে আরও নতুন রাশি নিয়ে আপনার কাছে হাজির হব। যারা আজকে নতুন করে আমার এই চ্যানেলটি দেখছেন, তার প্রতি বিশেষ অনুরোধ, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আবার আপনাদের সুস্বাস্থ্য এবং ভবিষ্যৎ সুন্দর সাবলীন হোক, এই বলে আজকে অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ। আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না।